পাকিস্তানকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফাইনালে আরব আমিরাত। গ্রুপ পর্বে তারা হারিয়েছিল শ্রীলঙ্কাকে, সেটি যে অঘটন নয়, সেমিফাইনালেই তা প্রমাণ করে দিল সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানকে কাঁদিয়ে স্বাগতিকরা নাম লেখালো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে। দুবাইয়ের এএসসিসি একাডেমিতে লো স্কোরিং এক ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। এবারই প্রথমবার তারা উঠল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে। টস জিতে আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। 47.5 ওভারে তারা গুটিয়ে যায় ১৯৩ রানেই। ওপেনার আরিয়ান্স শর্মা আর অধিনায়ক আয়ান আফজাল খান ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি কেউই। আরিয়ান্স ৪৬ আর আয়ান করেন ৫৫ রান। পাকিস্তানের উবায়দ শাহ ৪৪ রানে নেন ৪টি উইকেট, ২টি করে উইকেট শিকার করেন আলি আসফান্ত আর আরাফাত মিনহাজ। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় মাত্র ২ উইকেটে ১০৫ রান ছিল পাকিস্তানের, কিন্তু অধিনায়ক সাদ বাইক ৫০ আর তারপর আজান আইওয়াজ ৪১ রানে ফিরলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। হঠাৎ ৩ রান আউটে ১২১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ দিকে লোয়ার অর্ডারের আমির হাসান ২৭, আলি আসফানদের ব্যাটে ৬১ বলে অপরাজিত ১৬, জয়ের আশা জোগাচ্ছিল পাকিস্তানের, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ আর হার্দিক পাই নেন ২টি করে উইকেট। এবং পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক দল সংযুক্ত আরব আমিরাত।